তো আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণটা হচ্ছে ভাই আজকে ভিডিওতে তোমাদের আমি দেখাবো তোমরা কি হবে পুরো রেড নাম্বার হেডশট। ঠিক আছে, মানে পুরো রেড নাম্বার হেডশট, তোমাদের গানের রিকোয়েল তোমরা কিভাবে কমবে, আর তোমরা মনে করো পুরো হেডশট মারবে হ্যাকার লেভেলের, এটাই জাস্ট আমি কথা। সবাই এই ট্রিকটা কিন্তু মনে করো অ্যাকচুয়ালি কিন্তু ব্রাজিল সার্ভারের প্লেয়াররা কিন্তু বেশিরভাগ ইউজ করে, যার কারণে তাদের গেম প্লেতে কিন্তু তোমরা মনে করো বেশি কিন্তু রেড নাম্বার হেডশট কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আর এই ট্রিকটা কিন্তু তোমরা মনে করো আরেকটা ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, মনে করো যারা পিসি প্লেয়ার আছে তারা কিন্তু মনে করো এই ট্রিকটা কিন্তু ইউজ করে, আর তাদের কিন্তু মনে করো পুরো রেড নাম্বার হেডশটটা কিন্তু লেগে থাকে। সো আজকে আমি তোমাদেরকে মনে করো দেখো তোমরা কি হবে পুরো মোবাইলে, ঠিক আছে, মানে পুরো মোবাইলে মনে করো একদম হ্যাকার লেভেলের হেডশট মারবে, মানে পুরো মনে করো ওই লেভেলের হেডশট মারবে। তাও কি হবে মোবাইলে মারবে সেটা আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। ওকে, তো এখানটাতে তোমরা একটু করে জাস্ট দেখো, এখানে তোমাদেরকে জাস্ট কি করতে হবে, তোমাদেরকে এখানে লেফট ফায়ার বাটনটা তোমাদেরকে মনে করো ইউজ করতে হবে, আর এখানে তোমাদের স্ক্রিনের যেমন করো রাইট সাইড আছে এই রাইট সাইড দিয়ে তোমাদেরকে মনে করো সম্পূর্ণ ড্র্যাগটা করতে হবে। ঠিক আছে, মানে তুমি এখানে জাস্ট তোমার ফায়ার বাটনটা তুমি বলতে গেলে তোমার যে বাম হাতে যে ফায়ার বাটন এটা তুমি জাস্ট ইউজ করবে, আর এখানে তুমি ড্র্যাগটা কিন্তু মনে করো তোমার যে ডান হাতে স্ক্রিন আছে এই স্ক্রিন ধরে কিন্তু তুমি ড্র্যাগটা করবে। আর এই ড্র্যাগটা কিন্তু মনে করো সম্পূর্ণ ব্রাজিল সার্ভারের প্লেয়াররা কিন্তু ইউজ করে, যার কারণে তোমরা কিন্তু তাদের ক্ষেত্রে মনে করো মানে প্রচুর কিন্তু রেড নাম্বার হেডশট কিন্তু দেখতে পাও। ঠিক আছে, আর পিসি প্লেয়ারদের কথা আমি যদি বলতে চাই তাহলে তারা কিন্তু পিসিতে মনে করো রাইট সাইড বলতে এখানে তাদের যে মাউস আছে মাউস দিয়ে তারা কিন্তু মনে করো ড্র্যাগটা করে, আর এখানে যে তাদের মনে করো ফায়ার বাটন মানে ফায়ার বাটন তাদের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, তারা কিন্তু রাইট ফায়ার বাটন কিংবা মনে করো লেফট ফায়ার বাটন দিয়ে কিন্তু মনে করো ড্র্যাগটা করে আর কি। ঠিক আছে, তো এখানে তোমাদের আমি সেকেন্ড যে টিপসটা দেবো সেটা হচ্ছে ভাই তোমরা এখানে তোমাদের যে লেফট ফায়ার বাটন আছে এই লেফট ফায়ার বাটনটা তোমরা মনে করো রাইট সাইডে আনবে। ঠিক আছে, সো এখানে রাইট সাইডে আনার পর তোমরা এখানে মনে করো লেফট ফায়ার বাটন দিয়ে তোমরা এখানে ড্র্যাগটা করার চেষ্টা করবে, তাহলে মনে করো তোমাদের গানের মনে করো রিকয়েলটা অনেক কমে যাবে, আর তোমরা কিন্তু ড্র্যাগটা অনেকটা পাওয়ারফুল করতে পারবে, যার ফলে হেডশট কিন্তু অনেকটা ইজিলি হবে। এখানে তোমাদের যে লাস্ট যে টিপসটা দেবো সেটা হচ্ছে ভাই তোমার এখানে এইম প্লেসমেন্টটা তুমি মনে করো সম্পূর্ণ পারফেক্ট রাখবে। ঠিক আছে, মানে পারফেক্ট বলতে তোমার এইমটা তুমি সবসময় নেবে মনে করো মাথা বরাবর রাখবে, মাথা বরাবর রেখে তোমাকে আমি যেরকম মনে করো ড্র্যাগের প্রসেসটা দেখালাম এরকম প্রসেস তুমি সম্পূর্ণ ড্র্যাগটা করবে, আর এখানে তোমাকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মানে তুমি যতটা প্র্যাকটিস করতে পারবে ততটা কিন্তু তুমি আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে কিন্তু মনে করো গেম প্লে করতে পারবে, আর তুমি কিন্তু পুরো রেড নাম্বার মারতে পারবে।